ওয়েল, তো তোমরা ভাবছো যে আমরা আবার প্যাকিং ট্যাকিং করে কোথায় চললাম। ইয়েস, আমরা আবার একটা কোথাও যাচ্ছি, আর এটাই হচ্ছে 2020-র আমাদের লাস্ট ট্যুর। বাই দ্য ওয়ে, এখন কোথায় যাচ্ছি সেটা বলার আগে, সবার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি জাস্ট ফর ওয়ান নাইট। কালকেই আমরা দুপুরবেলা ফিরে আসছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার, কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি, এখন খুব তাড়ায় আছি। জাস্ট ব্যাগ ট্যাগুলো এনে এখানে রাখলাম, উবের বুক করবো আর বেরিয়ে যাবো। উবেরে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, আমরা 1:45 পৌঁছেছি। 2:00 সময় হচ্ছে এখানকার চেক ইন টাইম, আর এখন বাজে 3:25। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট এখন বাজে 3:25। এখন অবধি আমরা কোনো রুম পাইনি। আমরা আর্থভিলা বুক করেছি, তো আমরা এখনও রুম পাইনি। অলরেডি দুবার আমরা 2 আর্থভিলার সামনে গেছি, একটাতে অলরেডি গেস্ট রয়েছে অথচ ওরা জানে না, আর একটাতে এখনও ক্লিনই হয়নি। তো আমাদের এখনও ওয়েট করতে বলবে। এই যে ওখানে ও দেখো অভিষেক বসে আছে, আর আমি এখানে একটু ব্লগটা করে নিলাম। এরপর দেখি কখন ওরা রুম দেয়, কতক্ষণে ওরা রুম দেয়। তো রুমে গিয়ে তারপর বাকিটা, রুমগুলো বাইরে থেকে সত্যি ভীষণ সুন্দর। ওকে, তো ফাইনালি আমরা আমাদের রুম পেয়েছি 1.5 ঘন্টা ওয়েট করার পর। তো দেখাই তোমাদের, তো এই হচ্ছে আর্থভিলা, তাই তো? এটা আর্থভিলা। সো এই রুমটা আমরা পেয়েছি, তোমাদের বাইরেটা দেখিয়ে দিই। পুরো সেই মাটির বাড়ির একটা ওই ধরনের করার আর কি, মানে করা হয়েছে পুরোটাই, মানে যেরকম খড়ের চালা দেওয়া, খড়ের চাল, তাই তো? এই দুপাশে গাছ, এই হচ্ছে রুমের গেট, আর বাইরেটা এরকম। চলো, এই হচ্ছে দরজা, এটা হচ্ছে একটা আলমারি আর কি, একটা ওয়ার্ড্রপ। দেখি ভেতরটা, আমিও দেখিনি। ওকে, সো আমি তোমাদের কুইক একটা রুম ট্যুর দিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এখানেও লকার আছে, এখানে এগুলো আছে, এত তো লাগবে না একদিনের জন্য। তো এই এখানে লাগেজ রাখার ব্যবস্থা, এখানে একটা টিভি। তো জাস্ট আমরা চেক ইন করেছি, জিনিসপত্র অবশ্যই ওইদিকে চলে গেছে। ওকে, সো এখানে যেটা পাও না সেটা হচ্ছে সামনে এরকম একটা ভিউ। সামনে একটা এরকম পুকুর আছে, সেখান দিয়ে একটা এরকম ফোয়ারা উঠছে। সো এই একটা ভিউ, অ্যান্ড এই হচ্ছে আমাদের বেড। সো দাঁড়াও, জুতোটা খুলি, এখান থেকেও ভালো ভিউ। ওই দেখ, খোলা যায় রে, তো লাফ মেরে নেমে যাবো। এগুলোকে আটকে দিতে হবে, এই আর এই হচ্ছে বেড। আর দেখো এখান থেকে বাথরুম, মানে ওয়াশরুম দেখা যায়। চলো এবার যাই ওয়াশরুমের দিকে।
ওয়াশরুমটা বিশাল বড়, যথেষ্ট বড়। বাথটাব আছে, সো এখানে এটা দেওয়া আছে, কার্টেন দেওয়া আছে, নামিয়ে নিতে হবে। এখানে বেসিন, দুটো বেসিন আছে, এটা তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে স্নানের এরিয়া। ওকে, ও এখানে একটা পর্দা করা আছে। সো এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা অনেকটাই বড়। ওকে, আর এইখানে আমাদের একজোড়া চপ্পল দিয়েছে। সো এই আলাদা করে কোনো ব্যালকনি নেই, এমনি তুমি বাইরে বেরিয়ে এইখানটা তোমার একটু এরিয়া আছে। সো এই সেটেল হলাম, আর এখন বাজে হচ্ছে 13:15, মানে ওই প্রায় 4 বাজতে যায় আর কি। সো এই সব কিছুক্ষণ এই টাইমটায় 1.5 ঘন্টা ধরে বসে থাকা, আমরা 11:30 সময় ভাত খেয়ে বেরিয়েছি, ডিমের ঝোল ভাত খেয়ে আজকে বেরিয়েছিলাম, ঠিক আছে। আর তোমাদের বলে রাখি যে এই বৈদিক ভিলেজে ওরা এখন একটা প্যাকেজ চলছে আর কি, অনেকগুলো প্যাকেজ ওদের এখন চলছে, আমি সেটাই তোমাদের একটু বলে দিতে চাইছি। এটা চলছে কত তারিখ অবধি দেওয়া নেই তোরা? আমি যা জানি ডিসেম্বর ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে এটা। ও হ্যাঁ, আচ্ছা, এই যে ওরা একটা প্যাকেজ এই সময়টা দিচ্ছে বলি, ওরা এই যে প্যাকেজটা দিচ্ছে এটা হচ্ছে 8 নভেম্বর থেকে শুরু হয়েছে 2020 এবং চলবে এটা 28 ফেব্রুয়ারি 2021 অবধি, ঠিক আছে। এই প্যাকেজ, যে প্যাকেজটায় আমরা এসছি, অনেকগুলো প্যাকেজ আছে এখানে, তো আমি পারলে এই ছবিটা অ্যাটাচ করে দেবো ভিডিওয়ে যদি পারি। সব ভালো, রুমও ভীষণ ভালো, বাথরুম ভীষণ ভালো, মানে সব ভালো, কিন্তু এদের আবার মনে হয় এরা এই সময়টা একটা পিক সিজন, তার আমরা ভেবেছিলাম ফাঁকা পাবো হয়তো তুলনায়, কিন্তু দেখছি মানে অলমোস্ট ফুল, পুরো রিসর্ট। রিসর্ট অনেক রকমের এদের এখানে ভিলা হয়, যেমন তোমার হয় অ্যাকোয়া হোটেল রুম হয়, তারপর হচ্ছে লেক ভিউ ভিলা হয়, এরকম অনেক রকমের ভিলা আছে এদের। তো সব পুরো প্যাকড আপ, সমস্ত সোল্ড আউট ওদের, মানে 31 তারিখ অবধি ওরা বলছে আর কিছু ওদের নেই, মানে অলমোস্ট সব ভর্তি। তো এই আর কি ব্যাপার, কিন্তু সবই ভালো, কিন্তু মুশকিল হলো যে এরা সামলে উঠতে পারছে না, ঠিক আছে। মানে এরা এই রুমে নিয়ে যাচ্ছে, মানে নিজেরাই জানে না যে কোন রুমটা ক্লিন হয়ে গেছে, কোন রুমে লোক রয়েছে জানে না। আমাদেরকে প্রথমে নিয়ে গেলে একটা এমন রুমে, সেখানে গেস্ট অলরেডি রয়েছে, কী এম্বারাসিং ব্যাপার। তারপর আবার নামিয়ে আনলো, নিয়ে এসে আরেকটা রুমে নিয়ে গেলো, সেটা তখনও ক্লিন হয়নি। ফাইনালি আমরা এই রুমটা যেটা পেলাম সেটা তখন ক্লিন হচ্ছিলো, ঠিক আছে। তো তারপর জাস্ট ক্লিন শেষ হয়ে এসেছিলো তখন আমরা এই রুমে এন্ট্রি করলাম, মানে তখনও মুছছিল আর কি এরা। সো এনিওয়ে, এমনি জিনিস খুব ভালো, ব্যবস্থা খুব ভালো, যে রিসেপশনিস্ট সেও খুব ভালো, সে বেচারা ঘাবড়ে গেছে, মহিলা কী করব, কী আর করা যাবে, এমনকি যে ব্যাগ লাগে যে বয়ে নিয়ে আসবে সেই লোক পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো যার ফলে কী হয়েছে, ওই ভদ্রমহিলা উনিই বলছেন আমিই নিয়ে যাচ্ছি, তো সেটা কি হয়, তো অভিষেকই তখন লাগেজগুলো সব নিয়ে এলো আর কি। তারপরে মানে এইভাবে ঘুরছিলাম আমরা, তো ফাইনালি আমরা একজন লোক এলো, সে লাগেজ নিয়ে আমাদের এই রুমে ঢুকিয়ে দিয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, আদারওয়াইজ এখনও অবধি ঠিক আছে, ভালো। আমাদের যে রিসেপশনিস্ট সে আবার বলেছে একটু কেক খাবেন আপনারা, সে ঘাবড়ে গিয়ে বলছে, তখন আমরা বলছি না থাক। তো ওরা সন্ধ্যে 6টার সময় বলেছে আমাদের কেক পাঠাবে। সো এই হচ্ছে ব্যাপার। বাই দ্য ওয়ে, বাইরেটা ভীষণ সুন্দর, হাঁস চড়ছে, আমি দেখাতে পারছি কি না, তারা নিয়ে যায়, ওই দেখো এমনিতে ভীষণই সুন্দর। তো অভিষেক এখন বলছে একটু চা খাবে, আমি একটু চা বানিয়ে ফেলি ঝটপট। আর
বাচ্চা এটা দুধ চা খাই হ্যাঁ হ্যাঁ মিল্ক পাউডার দিয়েছে তো চা হচ্ছে না তার কারণ গ্রিন টি ব্ল্যাক টি হার্বাল টি এই তিন রকমের চা আছে এখানে হ্যাঁ দার্জিলিং টি ব্ল্যাক টি এই এই কটা আছে তো দুধ দিয়ে ফেলেছি কফিটাই করি সন্ধে নেওয়ার আগে আমাদের ইচ্ছে আছে আরেকবার একটু এই আর্থ ফিলার যে এরিয়াটা এটা একটু ঘুরে দেখা আর সেটা একটু শ্যুট করা কারণ ব্লগটা আমি ওইটা দেখিয়েই আমি এই ব্লগটা শেষ করব আর পরে ব্লগটা স্টার্ট হবে তারপর থেকে মানে সন্ধেবেলা থেকে ঠিক আছে তো দেখি ওর কখন ওর কাজ শেষ হয় তারপর আমরা একটু বেরোবো বেরিয়ে আর্থ ফিলার এরিয়াটা তোমাদের আজকে দেখিয়ে দেবো কারণ টাইম তো বেশি নেই কাল বেরিয়ে যাব কাল সকালেও বাকি এরিয়াটা দেখাবো কারণ এটা বিশাল এরিয়া নিয়ে তো এখন দেখি এই জায়গাটা দেখিনি তোমাদের তোমরা একটা আওয়াজ পাচ্ছ শুনতে দূরে ধোঁয়া দেখতে পাচ্ছ এটা হচ্ছে কামান দাগা চলছে এখানে মানে মশা মারার জন্য এই এরিয়াটা তো পুরো গাছপালায় ভরা সত্যি কিন্তু এখানে মশা কম আমি ভয় পাচ্ছিলাম ঘরে একটা গুড নাইট রাখা আছে কিন্তু মশা এখানে সত্যিই কম মানে এটা এটা মেনটেন করে মশার ব্যাপারটা এই আবার আওয়াজ হচ্ছে প্রথমে বুঝতে পারিনি ভাবছি কী হলো এই আওয়াজটা কোথা থেকে দেখো তো দেখো এগুলো হচ্ছে আর্থ ভিলা ওপরেও থাকার ব্যবস্থা আছে আমার খুব ইচ্ছা ছিল ওপরটা পাওয়ার মানে দোতলায় কিন্তু ওখানে আমরা রুম পাইনি আর্থ ভিলা যেমনটা তোমাদের দেখালাম এটা হচ্ছে দোতলায় ওঠার আর একতলায় রয়েছি আমরা মানে ওই পোর্শনটা আর ঠিক এই ঝিলটা ঝিল বা পুকুর যাই বলো তো এর ওপারে এটা হচ্ছে লেক ভিউ যে ভিলাগুলো সেইগুলো বেশ ঠান্ডা ঠান্ডাও কারণ গাছপালা পুকুর তো খুবই সুন্দর ওকে তো সন্ধে হয়ে আসছে দেখে বুঝতেই পারছো আর এই ভিডিওটা আর লম্বা করছি না এখানেই শেষ করছি এরপর থেকে ঠিক আরেকটা ভিডিও স্টার্ট করব আর বেরিকভিলে যে প্রথমে এসে যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল সেটা আমি এখন পুরো ভুলে গেছি কারণ এখানকার সৌন্দর্য বা এখানকার অ্যাকোমোডেশন যাই বলো ভীষণ সুন্দর আমার মন পুরো ফুরফুরে হয়ে গেছে আবার তো ওটা জাস্ট একটা আমার যা এক্সপিরিয়েন্স হয়েছিল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাট আর কিছু নয় ঠিক আছে সবাই তো মানুষ কম বেশি প্রবলেম হতেই পারে তো সেটা কোনো ব্যাপার নয় তো এনিওয়ে এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে তাহলে দেখা হচ্ছে পরে ভিডিও তাদের জন্য ভালো